আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের কাছে প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমার সাথে এখানে যুক্ত হয়েছেন, আমাকে সাবস্ক্রাইব করছেন আমার ভিডিওটি, প্লাস লাইক শেয়ার দিচ্ছেন এবং শেয়ার করছেন, ভিউ দেখছেন। তো যারা আমার এখানে সাবস্ক্রাইব করেননি, আমি রিকোয়েস্ট করবো আপনারা সাবস্ক্রাইব করবেন। হোপফুলি আমি যে ভিডিওগুলো বানাচ্ছি কোনোটাই আপনাদের সময় নষ্ট করবে না, যতটুকু সময় আমার সাথে থাকবেন। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা প্রায় অনেকে ক্যাস লেটার পেয়ে গেছেন, তো এখন আপনারা অনেকে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। তো ভিসা বিএফএসে আপনাদের বিএফএসের একটা সূক্ষ্ম জিনিস হয়তো আপনি জানলে হয়তো আপনার মোটামুটি 5-7 হাজার টাকা বেঁচে যাবে। তো সেই জন্যে আজকে ভিডিও করার সাথে কিছু কোশ্চেনের অ্যান্সার দিব আজকে আপনাদের। আপনারা যখন বিএফএসের ডেট নেন, আপনারা দেখবেন যখন আপনারা হচ্ছে আইএইচএস ফি দেন এবং হচ্ছে আপনার ভিসার ফিটা জমা দেন, এম্বাসি ফিটা জমা দেন, তখন আপনাদেরকে যখন চেকলিস্ট আসে তখন আপনাদেরকে একটা প্যাকেজ নেওয়ার জন্য বলে। সো কপ এজেন্সি দেখা যাবে যে আপনাকে বলবে যে এই প্যাকেজ নেন, ওই প্যাকেজ নেন, বা এটা নিলে ভালো হবে, ওইটা নিলে ভালো হবে। তো আমি আমার সেন্স থেকে বলবো আপনাদের কারোরই কোনো হচ্ছে প্যাকেজ নেওয়ার, মানে প্যাকেজ বলতে হচ্ছে ওইখান থেকে কোনো প্রকার প্যাকেজ নেওয়ার দরকার নাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেখানে দেওয়া আছে কয়েকটা প্যাকেজ। সো সেই প্যাকেজগুলো মোটামুটি 3-4টা, মোটামুটি আপনার 2,000, 4,000, কোনটা 5,000, কোনটা 7,000, 8,000ও আছে। তো এই প্যাকেজগুলো থেকে আপনারা কোন প্যাকেজটা নেবেন, কোনটা আসলে কেন নেওয়া হয়, যেগুলো হচ্ছে আসলে প্রিমিয়াম সেগুলো আসলে নেয় কেন, যে হচ্ছে আপনাকে কোনো প্রকার কাজ করতে হবে না, সেখানে একটা প্রিমিয়াম লঞ্চ আছে, আপনি লঞ্চে জাস্ট বসে থাকবেন, আপনাকে কিছু ফুড দিবে, যেমন ঢাকাতে যেটা হয় যে আপনাকে ফুড দিবে, আপনাকে একটু সেবা যত্ন করবে, করে আপনার যে ওই যে 7-8 হাজার টাকা থাকবে সেটা নিয়ে নিবে, ঠিক আছে। সো আমি আপনাদেরকে বলবো, এমন অনেকে আছে যারা হচ্ছে জাস্ট হচ্ছে ফিটা নিয়ে বিএফএসে কোনো ডেট না নিয়ে নিজে নিজে বাসায় হচ্ছে বসে আপনার হচ্ছে ফাইল সাবমিট করে দেয়, ঠিক আছে। সো আমি বলবো যে আপনাদের সেটা করার দরকার নেই। তো আপনারা যেটা আছে যে হচ্ছে আপনার ব্রোঞ্জ যেই ভার্সনটা 2,000, এটা আপনারা কার্ডে করে নিয়ে যাবেন, আপনাদের কার্ডে করে যদি হ্যান্ড ক্যাশ দেন তাহলে 2,400 টাকা করে নিবে। আপনারা হচ্ছে প্রথমে কোনো প্রকার পেমেন্ট করবেন না, যেদিন আপনাদের ডেট থাকবে তখন হচ্ছে আপনাদের যে গেট থাকবে গেটে আপনারা কার্ডটা দিবেন, যদি একজন থাকেন তাহলে কার্ডে 2,000 টাকা নিয়ে যাবেন, নিয়ে গেলে আপনার মোটামুটি 400 টাকা বেঁচে যাবে, ঠিক আছে। আপনি সেখানে হচ্ছে 2,000 টাকার যে আপনি কার্ডটা জমা দিবেন, কার্ডটা জমা দিলে সেখানে 2,000 টাকা ওরা মাইনাস করে রেখে দিবে, বাস শেষ। তখন আপনাকে কী করবে ওরা, আপনি জাস্ট সিরিয়াল ধরবেন, মানে বসে থাকবেন, আপনাকে একটা সিরিয়াল দিবে, ওইখানে যাওয়ার পর আপনাকে অনেক কিছু হাবিজাবি বুঝাইতে পারে, ঠিক আছে, যে ওইটা নিলে এটা সুবিধা হবে, ওইটা নিলে আসলে কোনোটাই কোনো কিছু না। কারণ প্রিমিয়াম ভার্সন নিয়েও আমি অনেকটা দেখছি যে 21 দিন ধরে বসে আছে, এখন পর্যন্ত ভিসা পায় নাই, আবার ব্রোঞ্জ দিয়ে অনেকে 2 দিনের মধ্যে ভিসা পেয়ে গেছে। সো এগুলো নিয়ে কোনো মাথা ব্যথার জোগান নেই, যেহেতু বাংলাদেশে আপনার হচ্ছে ইমার্জেন্সি কোনো সার্ভিস নাই। সো আপনি হচ্ছে যেটা ব্রোঞ্জ আছে সেটাই নিয়ে নেন, 2,000 টাকা সোজাসুজি আপনার ওই প্রিমিয়াম নিয়ে, 8,000 টাকা নষ্ট করার আমি কোনো প্রকার মানে পাই না। সো এইটা হচ্ছে আপনাদেরকে একটা জিনিস, এটাকে আপনারা এজেন্সি দেখা যাবে আপনাদেরকে বিভিন্ন জিনিস বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে আপনার ডেট পাবেন না, এই পাবেন না, কোনো কিছু দরকার নেই। আপনারা নিজেরাই সিরিয়াল ধরে সেখানে কাগজ জমা দিবেন, সেই কাগজগুলো আপনাদের হচ্ছে ওরা আপলোড করে দিবে, দেন আপনার হচ্ছে অনেকগুলো টাকা বেঁচে যাবে। এখন কথা হচ্ছে আপনারা যে যাবেন সেখানে আপনারা কী কী কাগজ নিয়ে যাবেন, আমি হচ্ছে আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা যারা স্টুডেন্ট আছেন, স্টুডেন্ট নিয়ে যাবেন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, ডকুমেন্ট চেকলিস্ট, আইএইচএস কনফার্মেশন মেইল, এম্বাসি পেমেন্ট যেটা মেইল আছে সেটার আপনারা প্রিন্ট করে নিয়ে যাবেন, সবভাবে কালার প্রিন্ট, ক্যাস লেটার নিয়ে যাবেন, পাসপোর্ট নিয়ে যাবেন, দেন হচ্ছে অল সার্টিফিকেটে উইথ ট্রান্সক্রিপ্ট নিয়ে যাবেন, মেন সার্টিফিকেটগুলোই নিয়ে যাবেন, সাথে স্ক্যান কপি নিয়ে যাবেন, টিভি টেস্ট নিয়ে যাবেন, ল্যাঙ্গুয়েজ যে এভিডেন্সটা আছে সেটা নিয়ে যাবেন, আপনাদের যে ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে যেদিন আপনারা হচ্ছে বিএফএসের ডেট দিয়েছেন তার আগের 28 দিন অথবা 30 দিন পর্যন্ত আপনারা নিয়ে যাবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট, আর হচ্ছে সলভেন্সি লেটার, যদি আপনার ব্যাঙ্ক যদি খোলা থাকে হচ্ছে আপনার বাবা বা গার্জিয়ানের নামে তাহলে সলভেন্সি লেটার নিতে হবে, বাবা মার কাছ থেকে একটা কনসার্ন লেটার নিয়ে যেতে হবে, ঠিক আছে। আর ব্যাঙ্কের থেকে তো একটা সলভেন্সি লেটার দিবেই। আর হচ্ছে আপনারা নিয়ে যাবেন হচ্ছে যদি আপনার অ্যাকাউন্ট যদি হচ্ছে আপনার বাবার নামে খোলা হয়ে থাকে তাহলে কনসার্ন লেটার তো নেবেনই, সাথে বাবার সাথে যে আপনার সম্পর্কটা বোঝাবেন হচ্ছে বার্থ সার্টিফিকেটের মাধ্যমে। এটা হচ্ছে স্টুডেন্টের জন্য। আর ডিপেন্ডেন্ট যারা নেবেন, ডিপেন্ডেন্টের মোটামুটি অল টাইম সব কাগজপত্রই লাগে যেগুলো স্টুডেন্টের লাগতেছে, জাস্ট লাইক অ্যাজ অ্যাপয়েন্টমেন্ট লেটার, ডকুমেন্ট চেকলিস্ট, আইএইচএস কনফার্মেশন মেইল, এম্বাসি পেমেন্ট মেইল, কাস লেটার, পাসপোর্ট কালার প্রিন্ট, অল সার, আপনার তো ইন্ডিপেন্ডেন্টের কোনো প্রকার অল সার্টিফিকেট ওই ট্রান্সক্রিপ্ট লাগবে না, বাট আপনারা জাস্ট নিজেদের প্রয়োজনের জন্য হচ্ছে মানে ইউকেতে আসার সময় নিয়ে আসবেন।
আর টিবি টেস্টের রিপোর্ট নিয়ে যাবেন সেখানে। তারপর সেখানে ব্যাংক স্টেটমেন্টটা হচ্ছে, যদি হচ্ছে স্টুডেন্টের নামে খোলা থাকে তাহলে সেটা আপনার কাছেও রাখবেন, আর স্টুডেন্টের কাছ থেকে আপনি হচ্ছে একটা কনসেন্ট লেটার নেবেন, মানে আপনি যার সাথে যাচ্ছেন তার কাছ থেকে আপনার একটা কনসেন্ট লেটার লাগবে যে আপনি ওনার অ্যাকাউন্টে আপনার টাকাটা ওনার অ্যাকাউন্টে আসে। সাথে হচ্ছে আপনার মানে প্রুফ অফ ম্যারিজ সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে যাবেন, সেখানে ম্যারিজ সার্টিফিকেট থাকবে, নিকানামা থাকবে, দেন হচ্ছে আপনাদের বিয়ের যে কাগজগুলো সেগুলো হচ্ছে নোটারি করা থাকবে, ঠিক আছে। এগুলো হচ্ছে কাজের মাধ্যমেই করাতে পারবেন, করে আপনারা জাস্ট মানে হচ্ছে সেখানে নিয়ে যাবেন। সো এই যে বিষয়গুলো আছে আমি সবগুলো আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিয়েছি এবং হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সো হোপফুলি আপনাদের বিএফএসে আমি বারবার বলবো যে ক্যাশে আপনার যে কাগজগুলো চাচ্ছে কারো পণ্ডিতির কথায় আপনারা সেগুলো হচ্ছে মানে ক্যাশে দিয়েছেন বলে যে নিয়ে যাবেন না তা করবেন না। আমি বারবার বলি কারো কোনো পণ্ডিতের কথা শুনবেন না, আমার কথাটা শুনেন, আমি মনে করি যে ভালো হবে, আপনাদের কাছে কোনো এক্সট্রা ডকুমেন্ট যাবে না, যাবতীয় যা ডকুমেন্ট আছে, ইভেন আপনার যদি এক্সপিরিয়েন্স লেটার থাকে আপনি এক্সপিরিয়েন্স লেটারও দিয়ে দেবেন, ক্যাস লেটারে এক্সপিরিয়েন্স লেটার এসব এগুলো যা আছে এগুলো সব জমা দিয়ে দেবেন আপনারা হচ্ছে বিএফএসে, ঠিক আছে। যদি ইভেন এটা ক্যাস লেটার এক্সপিরিয়েন্স লেটার ক্যাস লেটারও না আছে আপনারা বিএফএসে দিয়ে দেবেন, মানে চেষ্টা করবেন বিএফএসে আমি যেগুলো বলছি এগুলো সব দিয়ে দিতে। ইভেন যদি আপনার আরও বেশি থাকে আমি বলবো যে আপনার প্রয়োজন হলে সেটাও দিয়ে দেন, কারণ আপনার অনেকের আপনার হচ্ছে এই ডকুমেন্টের জন্য আপনার ভিসা পেতে অনেক দেরি হয়, ঠিক আছে। তো আপনারা যারা অলরেডি জমা দিয়েছেন আপনারা এখনও ভিসা পাননি, আপনারা 15 কার্যদিবস পর্যন্ত ওয়েট করেন, হোপফুলি আপনাদের একটা ফলাফল আসবে, না হলে আপনারা আর কি পেইড মেল করবেন। আবার অনেক সময় হচ্ছে পেইড মেল অনেকে করতে চায় না, যেহেতু এখন পর্যন্ত সময় আছে আমার মনে হয় পেইড মেল করারও আপনাদের কোনো প্রকার প্রয়োজন হবে না, ঠিক আছে। আর আপনারা যারা কাগজ রেডি করতেছেন যে যে প্রবলেমে পড়বেন ইনশাল্লাহ আমার ফেসবুক গ্রুপে লিঙ্কে দেওয়া আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব আমার পক্ষে যতটুকু সম্ভব হেল্প করার জন্য। আর সকল ভিডিওগুলো আপনারা আমার ভিডিওর শেষে একটা প্লেলিস্ট আছে মাস্টার্স স্টুডেন্টদের জন্য আমি এটা করেছি, হোপফুলি আপনাদের সকল প্রশ্নের সমাধান আপনারা সেখানে পাবেন। আর যারা মোটামুটি এখন পর্যন্ত ইয়া পেয়ে গেছেন ভিসা পেয়ে গেছেন তাদেরকে বলবো যে খুব দ্রুতই আপনারা হচ্ছে টিকিট বুকিং দিয়ে দেন, আর কারণ চেষ্টা করবেন অ্যাটলিস্ট সম্ভব হলে 10-15 দিন আগে এসে আপনাদের বিআরপিগুলো কালেক্ট করতে, স্টুডেন্ট আইডি কার্ড কালেক্ট করতে, করে আপনারা ব্যাংক রেডি করে ফেলবেন, এনআই রেডি করে ফেলবেন, এটা আপনাদেরকে জবের জন্য খুব ভালো উপকার করবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, আর আমাকে আরও সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন, আমি আছি চেষ্টা করছি সত্য ঘটনাগুলো আপনাদেরকে তুলে ধরার জন্য, আপনারা যেন কেউ কোনো সময় বিপদে না পড়েন এটাই আসলে আমার চাওয়া। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।